শুভ সকাল। আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রুবাইয়া সুলতানা। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমরা অবগত আছো যে করোনা ভাইরাসের সৃষ্ট মহামারীর কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে পাঠদানের নির্দেশনা প্রদান করেছেন। আর সে আলোকে আমাদের বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের উদ্যোগ ও অনুপ্রেরণায় যাত্রা গত 23 জুন 2020 এই যাত্রা শুরু হয়েছে বরুড়া ভার্চুয়াল স্কুল কুমিল্লার কার্যক্রম। আর তাই বরুড়া ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে আজ আমি একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি এটি তোমাদের পাঠ সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকের পাঠে চলে যাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠের অন্তর্ভুক্ত দ্বিপদ নামকরণের নিয়মাবলী সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠ শুরু করি। প্রথমে আসি দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি। দ্বিপদ অর্থাৎ দ্বি মানে হচ্ছে দুই, এখানে দুইটি পদ থাকবে। কি ধরনের পদ? আইসিবিএন এর নীতিমালা অনুযায়ী একটি হবে গণ নামের অংশ, আরেকটি হবে প্রজাতিক পদ। অর্থাৎ এখানে দুইটি পদের সমন্বয় হয়ে থাকে। তাহলে বলা যায় একটি জীবের যখন বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে অর্থাৎ দুটি পদ থাকে তাহলে তাকে বলা হয়েছে দ্বিপদ নামকরণ। এবং আইসিবিএন এর নীতিমালা অনুসারে একটি নির্দিষ্ট প্রজাতির জীবের জন্য দুটি পদ নিয়ে গঠিত একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয়েছে দ্বিপদ নামকরণ। এবং এই যে নামকরণের প্রক্রিয়া, এই নামকরণের প্রক্রিয়াকে বলা হয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে এখানে দেখো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো, হোমো সেপিয়েন্স। এখানে হোমো একটি পদ এবং সেপিয়েন্স আরেকটি পদ। তাহলে কি দেখা যায়, এখানে দুইটি পদের সমন্বয়ে বৈজ্ঞানিক নামের অংশটি গঠিত হয়েছে, অর্থাৎ একে বলা হয়েছে দ্বিপদ নামকরণ। এবার আমরা জানবো আইসিবিএন এবং আইসিজেডএন কাকে বলে। আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার এবং আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আমি একটু লিখে দিচ্ছি, দেখো আইসিবিএন। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার এবং আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তাহলে বলা যাচ্ছে যে আই ফর ইন্টারন্যাশনাল, সি ফর কোড, বি ফর বোটানিক্যাল, এন ফর নমেনক্লেচার। এবং এখানে আই ফর ইন্টারন্যাশনাল, সি ফর কোড, জেড ফর জুলজিক্যাল এবং এন ফর নমেনক্লেচার। তাহলে বলা হচ্ছে বি এন, আইসি ঠিক থাকবে। বি এন বলতে আমরা বুঝবো বোটানিক্যাল নেম এবং জেড এন বলতে আমরা বুঝবো জুলজিক্যাল নেম। বি এন উদ্ভিদ সংক্রান্ত আর জেড এন জুলজিক্যাল নেম অর্থাৎ প্রাণী সংক্রান্ত যে নামগুলো আছে, যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেগুলোই হবে আইসিজেডএন এর অন্তর্ভুক্ত। এবং উদ্ভিদ সংক্রান্ত যে নামগুলো আছে সেগুলো সবগুলো হবে আইসিবিএন এর অন্তর্ভুক্ত। তারপর আসি দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক বলা হয়েছে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি কোন দেশে ছিলেন? সুইডেন। সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী, তার নাম ছিল ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস। তিনি ছিলেন সুইডিশ। তিনি 1753 সালে অর্থাৎ 1753 দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। কিভাবে তিনি সেটি করেছেন? তিনি কি করেছেন, 1753 সালে একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এই বইতে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতিটি প্রবর্তন করেছেন। অর্থাৎ এই বইটি প্রকাশের মাধ্যমে দ্বিপদ নামকরণটি নামকরণ পদ্ধতিটি প্রবর্তিত হয়েছিল।
এখানে আমরা বলেছিলাম আইসিবিএন এবং আইসিজেড, এগুলো কিন্তু পুস্তক আকারে লিখিত একটি দলিল, অর্থাৎ যেখানে উদ্ভিদ এবং প্রাণীর নাম লিপিবদ্ধ করা থাকবে। আইসিবিএন এবং আইসিজেড বোটানিক্যাল নেম এবং জুলজিক্যাল নেম, অর্থাৎ উদ্ভিদ সংক্রান্ত এবং প্রাণী সংক্রান্ত যেই নামগুলো সেগুলো পুস্তক আকারে লিপিবদ্ধ রয়েছে আইসিবিএন এবং আইসিজেড। এখানে যে ক্যারোলাস লিনিয়াস সুইডিশ বিজ্ঞানী, তিনি 1753 সালে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন, এজন্য ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়েছে দ্বিপদ নামকরণের জনক। তারপর রয়েছে স্পেসিস প্ল্যান্টারাম, এটি একটি বই, এটি এই বইটি রচনা করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি যখন দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন তখন এই এই বইটি রচনা করেন। তাহলে আমরা বলতে পারি স্পেসিস প্ল্যান্টারাম কি, এটি একটি বই। এখানে এই বইটির মধ্যে কি লেখা আছে, এই বইটির মধ্যে লেখা আছে হচ্ছে দ্বিপদ নামকরণের প্রক্রিয়াগুলো সম্পর্কে, নিয়মাবলী সম্পর্কে, বিভিন্ন জিনিস সম্পর্কে লেখা আছে। তাহলে স্পেসিস প্ল্যান্টারাম হচ্ছে দ্বিপদ নামকরণের উপর রচিত একটি বই, এবং এই বইটিতে সর্বপ্রথম দ্বিপদ নামকরণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো প্রবর্তন করা হয়েছিল, অর্থাৎ যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো এখানে লেখা আছে, দ্বিপদ নামকরণ নিয়মগুলি এখানে প্রকাশিত হয়েছিল। তাহলে বলা যায় এই বইটি উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা করে, গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করে, যার মাধ্যমে আমরা উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন পরিচয় সম্পর্কে জানতে পারি। দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী রয়েছে, অর্থাৎ এই যে স্পেসিস প্ল্যান্টারাম বইটি রয়েছে, বইটিতে কি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে বা বিভিন্ন যে নামগুলো রয়েছে, আমরা যে বৈজ্ঞানিক টার্মগুলো দেখতে পাই সেখানে যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে রয়েছে এই নামকরণটি অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে, এটি হতে হবে ল্যাটিন, ল্যাটিন ভাষায় হতে হবে, অথবা ল্যাটিন ভাষা যদি না হয় এই নামকরণগুলোকে, এই বৈজ্ঞানিক নামগুলোকে ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে, ল্যাটিন ভাষায় উপস্থাপন অবশ্যই করতে হবে, না হয় ল্যাটিন ভাষায় এগুলোকে নামকরণ করতে হবে। যেমন বলা যায় তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, তিনি হচ্ছেন একটি সম্প্রতি একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন, এই ব্যাঙটি পাওয়া গিয়েছে হচ্ছে ঢাকায়, অর্থাৎ যেই প্রজাতির ব্যাঙটি আবিষ্কার করেছেন তা কেবল ঢাকায় পাওয়া যায়, এবং তিনি ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করেছিলেন জাকেরানা ঢাকা। তাহলে এই যে জাকেরানা নামকরণ করা হয়েছিল এটি কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক তিনি কাজী জাকের হোসেন তার নামের প্রতি সম্মান দেখিয়ে সাজিদ আলী হাওলাদার এই বাংলাদেশে প্রাপ্ত বা ঢাকায় প্রাপ্ত যে ব্যাঙটি রয়েছে তার নামকরণ করেছিলেন জাকেরানা ঢাকা, অর্থাৎ তার প্রতি সম্মান দেখিয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী জাকের হোসেনের প্রতি, তিনি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা, প্রাণীবিদ্যা প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই নামটি দিয়েছিলেন জাকেরানা ঢাকা। তারপর এই এটি হতো ল্যাটিন ভাষা। দ্বিতীয়টি রয়েছে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে সবসময় যে দুটি অংশ থাকবে, আমরা যদি মানুষের বৈজ্ঞানিক নাম আবারও একটি লিখি হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স এখানে দুটি অংশ থাকে, অর্থাৎ এই যে প্রথম অংশটি সেটি হচ্ছে গণ, আর দ্বিতীয় অংশটি রয়েছে সেটি হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রতিটি বৈজ্ঞানিক নামের সাধারণত দুটি অংশ থাকবে, এবং যে প্রথম যে অংশটি রয়েছে তাকে বলা হয়েছে গণ, এবং পরবর্তী যে অংশটি রয়েছে বা দ্বিতীয় যে অংশটি রয়েছে তাকে বলা হয়েছে প্রজাতি। তাহলে আমরা বলতে পারি যে মানুষের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যে হোমো সেপিয়েন্স কথাটি এসেছে, হোমো অর্থ গণ নামের অংশ এবং সেপিয়েন্স অর্থ হচ্ছে প্রজাতির অংশ। তারপর রয়েছে 3 নম্বর, যে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামটি অনন্য হতে হবে, অনন্য হতে হবে, অনন্য বলতে বোঝায় যা পূর্বে কখনো শোনা যায়নি, অর্থাৎ ইউনিক নামকরণ করতে হবে, ব্যতিক্রম, যা আর পূর্বে কখনো শোনা যায়নি, অর্থাৎ একটি জীবের কখনোই দুটি নাম হতে পারবে না, কারণ একই নাম দুটি পৃথক পৃথক জীবের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই। আইসিবিএন অনুযায়ী বা আইসিজেড অনুযায়ী একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহার অনুমতি নেই, এজন্য প্রতিটি নামকে, প্রতিটি বৈজ্ঞানিক নামকে অবশ্যই ইউনিক হতে হয়, অনন্য হতে হয়। তারপর বৈজ্ঞানিক নামের যে প্রথম অংশ রয়েছে, প্রথম অংশ আমরা যে হোমো সেপিয়েন্সের ক্ষেত্রে দেখি এটি হচ্ছে বড় অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার, এবং এই যে এখানে দ্বিতীয় অংশের যে প্রথম অক্ষরটি রয়েছে এটি হবে স্মল লেটার বা ছোট অক্ষর। তাহলে প্রথম অক্ষরটি হবে, প্রথম শব্দের প্রথম অংশটি হবে বড় অক্ষর,
ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে স্মল লেটার শুরু করতে হবে। তাহলে বাকি যে অক্ষরগুলো রয়েছে প্রথম শব্দের প্রথম অংশটি প্রথম অক্ষরটি ছাড়া বাকি যতগুলো অক্ষর রয়েছে সবগুলি হবে ছোট অক্ষরে। আমরা এখানে হোমো সেপিয়েন্স ছাড়া এখানে আরো কতগুলো বৈজ্ঞানিক নাম আছে সেগুলো দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে অরাইজ স্যাটিভেজে লিখেছি, এটাও প্রথম অংশটি হচ্ছে বড় অক্ষর এবং বাকি যে অংশগুলো রয়েছে সবগুলো ছোট অক্ষরে। তারপর এই যে বৈজ্ঞানিক নামটা যদি আমরা মুদ্রণ করতে যাই, পাঁচ লিখবো, যদি আমরা এটা মুদ্রণে লিখি বা ছাপার হরফে যদি লিখতে যাই তাহলে সেখানে সব সময় ইটালিক ভাবে লিখতে হবে। ইটালিক বলতে বুঝে এটা স্বাভাবিক একটু বাঁকা করে লিখবো, বাঁকা করে মুদ্রণের ক্ষেত্রে, অর্থাৎ ইটালিক হরফে মুদ্রণের ক্ষেত্রে লিখতে হবে বৈজ্ঞানিক নাম। আর আমরা যদি হাতে লিখি তাহলে সেটা ইটালিক ভাবে লেখার দরকার নেই, স্বাভাবিকভাবেই আমরা লিখবো। তবে এখানে রয়েছে যে মুদ্রণের ক্ষেত্রে যখন আমরা এটা লিখবো, আবার ছয় নম্বর যদি আমরা দেখতে পাই মুদ্রণ ছাড়া যদি আমরা হাতে লিখি, হাতে ইটালিক ভাবে লিখতে হবে, ইটালিক লিখতে হবে, তার নিচে দাগ দিতে হবে না, আন্ডারলাইন করতে হবে না। যদি আমরা হাতে লিখি বৈজ্ঞানিক নামটি, মনে করুন এভাবে লিখলাম হোমো সেপিয়েন্স, তাহলে এটা নিচে আন্ডারলাইন করতে হবে, দাগ দিতে হবে হাতে লেখার ক্ষেত্রে। আমি যখন হল পর্যবেক্ষণে গিয়েছি আমি দেখেছি অনেক শিক্ষার্থী কি করে এই নামটা লিখে বৈজ্ঞানিক নামের বানানটা ঠিকঠাক মতোই লিখে বা সবটাই সঠিকভাবে লিখে, তারপরে দেখা যায় অনেক শিক্ষার্থী কি করে এই যে বৈজ্ঞানিক নামের নিচের অংশটি অর্থাৎ হাতে লেখার ক্ষেত্রে আন্ডারলাইন যে করতে হবে মানে যে দাগ দিতে হবে এই দাগটা অনেকেই দেয় না। তাহলে বলা যায় যে তুমি যদি এখানে এই আন্ডারলাইন কিন্তু অংশটি না দাও নামটি সঠিকভাবে লেখার পরে কিন্তু নাম্বারটি কাটা যাবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশটি অবশ্যই মনে রাখবে। তারপর আছে যেমন হাতে লেখার সময় যেমন বলেছি গণ এবং প্রজাতিক নামের ইচ্ছায় দাগটি কিন্তু একটানে দিলে চলবে না, এটা অবশ্যই আলাদাভাবে দিতে হবে, অর্থাৎ গণ নামের নিচে একটি আলাদা দাগ, প্রজাতির নামের নিচে একটি আলাদা দাগ দিতে হবে। তারপর বলা হয়েছে যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবের নামকরণ করেন, অর্থাৎ দেখা যাচ্ছে এই হোমো সেপিয়েন্স একজন নামকরণ করেছেন, মানুষের বৈজ্ঞানিক ক্ষেত্রে একজন নামকরণ করেছেন, পৃথিবীর অন্য প্রান্তে কোনো আরেকজন বিজ্ঞানী তিনি আরেকটি নামকরণ করেছেন, অর্থাৎ একই জীব কিন্তু দুইটি নাম হয়ে গিয়েছে, তখন কি করবে? যে কয়েকজন বিজ্ঞানী একই জীবের নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে অগ্রাধিকার আইন ভিত্তিতে প্রথমজন যে প্রথম ব্যক্তি যে নামটি প্রদান করেছেন সেই নামটি গৃহীত হবে, অর্থাৎ প্রথম ব্যক্তি, এখানে যদি একই জীবের নাম পাঁচজন বিজ্ঞানী নামকরণ করে থাকে তাহলে প্রথম যে ব্যক্তি বা প্রথম যে বিজ্ঞানী নামটি প্রদান করেছেন তার নামটি গৃহীত হবে, অর্থাৎ তার নামটি স্বীকৃতি পাবে। তারপর আট নম্বরে যে যিনি প্রথম কোনো বিজ্ঞানসম্মত জীবের নাম দিবেন, অর্থাৎ আমরা যদি বলি এখানে হোমো সেপিয়েন্স বা অন্যান্য যে নাম, যিনি প্রথম নামকরণ করবেন তার নামটি বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষিপ্ত আকারে লেখা থাকবে, তার নামের প্রথম অক্ষরটি এবং তিনি কত সালে এই নামটি প্রদান করেছিলেন সেটি প্রথম অংশ লিখিত থাকবে। যেমন আমরা হোমো সেপিয়েন্স যদি লিখতে যাই মানুষের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে, হোমো সেপিয়েন্স এই নামটি দিয়েছেন সাধারণত দিয়েছিলেন লিনিয়াস নিজেই, তাহলে এখানে লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ বা প্রথম অক্ষর হচ্ছে এল, এই নামকরণ করেছিলেন তিনি 1758 সালে। তাহলে হোমো সেপিয়েন্স দিয়েছে নাম প্রদান করেছিলেন লিনিয়াস কত সালে 1758 সালে, অর্থাৎ প্রথম যিনি এই বিজ্ঞানসম্মত নাম দিবেন, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ তার যে নামটি আছে নাম প্রকাশের সাল সহ নামের প্রথম অক্ষরটি বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন আমরা হোমো সেপিয়েন্সের ক্ষেত্রে বলতে পারি ক্যারোলাস লিনিয়াসের নামের প্রথম অংশ হচ্ছে এল, নামকরণ করেছিলেন 1758 সালে। আবার রয়েছে অরাইজাস স্যাটিভা, এটিও করেছিলেন ক্যারোলাস লিনিয়াস নাম প্রদান করেছিলেন, এটি হচ্ছে 1753, অর্থাৎ এখানে যদি আমরা লিখতে পারি এভাবে এল 1753 1753 সালে। লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা এবং পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না, আমরা যখন পরীক্ষায় উত্তরপত্রে এটা লিখতে যাই বা অন্যান্য কাজে ব্যবহার করি তখন সাধারণত দৈনন্দিন আমাদের যে ব্যবহার্য কাজে বৈজ্ঞানিক নামগুলো আমরা লিখি তখন সাধারণত এটা উজ্জ রাখা হয়, এটা লেখা হয় না, এভাবেই লেখা হয়, শুধু গণ এবং প্রজাতির নামের অংশগুলি লেখা হয়। এখানে দ্বিপদ নামকরণ নিয়মাবলী সম্পর্কে পড়লাম, তারপর কয়েকটি জীবের দ্বিপদ নাম, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রথমে আছে ধান, ধান আমরা সবাই চিনি, ধানের বৈজ্ঞানিক নাম দেওয়া হচ্ছে অরাইজা স্যাটিভা,
তারপর আছে পার্ট, পার্টের বইটির নাম কর্কোরাস ক্যাপসুলারিস। অর্থাৎ এখানে দেখো তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে দুইটি অংশ দেওয়া আছে, প্রথম অংশটি হচ্ছে গণ, তারপর দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি। এটি হচ্ছে গণ নামের অংশ আর এটি হচ্ছে প্রজাতি। এবং প্রত্যেকটি বৈজ্ঞানিক নামেরই দুটি অংশ। এবং আমরা যদি খেয়াল করে দেখতে পাই তাহলে নামের প্রথম অংশের প্রথম অক্ষরটি হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর, এরপরে বাকি যে অংশগুলো রয়েছে সবগুলোই হচ্ছে ছোট অক্ষর বা স্মল লেটার। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা, পার্ট কর্পোরাস ক্যাপসুলারিস। তারপর আছে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল, আর্টোকার্পাস হেটারোপাইলাস, শাপলা, নাইম্পিয়া নচালি, দোয়েল, কপসিকাস সোলারিস, ইলিশ, টেনুয়ালোসা ইলিশা, জবা, হিবিসকাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, কুরুবের ডুটোপ্রাইনাস মেলানোস্টিকটাস, আগে এটার নাম ছিল হচ্ছে ভুফু মেলানোস্টিকটাস, বর্তমানে এই নামটা ব্যবহার করা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, আর সবচেয়ে আমাদের পরিচিত যে নামটি হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, সেটি এতক্ষণ আমি দেখিয়েছিলাম, মানুষ হোমো সেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এই 15টা নাম বৈজ্ঞানিক নাম তোমাদের দেখা দেওয়া আছে। আরো একটা আছে গোলালু, এখানে লেখা হয়নি গোলালুর বৈজ্ঞানিক নাম। সোলানাম টিউবারসাম, গোলালুর বৈজ্ঞানিক নাম। প্রতিটি নামে দুইটি অংশ থাকবে, এজন্যই তাকে বলা হয়েছে দ্বিপদ নাম। অর্থাৎ এখানে দুইটি পদ থাকবে। আমরা যদি প্রথম থেকে আরো একটু আলোচনা করতে যাই তাহলে বলা হয়েছে দ্বিপদ নামকরণ। অর্থাৎ কোন জীবের যদি দুইটি নাম প্রদান করা হয় বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে, একটি হচ্ছে গণনাম আর একটি হচ্ছে প্রজাতিক নাম। একটি হচ্ছে গণনাম থাকবে আর একটি হচ্ছে প্রজাতিক নাম, তাহলেই তাকে বলা হবে দ্বিপদ নাম। এবং এই দ্বিপদ নামকরণ এটি স্বীকৃত হয়ে থাকবে হচ্ছে ICBN এর নীতিমালা অনুসারে। ICBN এর নীতিমালা অনুসারে একটি নির্দিষ্ট প্রজাতির নামের দুটি অংশ থাকবে, এটি দুটি পদ নিয়ে গঠিত হবে, নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম অবশ্যই প্রদান করতে হবে, তখনই তাকে বলা হয়েছে দ্বিপদ নামকরণ। এই যে দ্বিপদ নামকরণ যে প্রক্রিয়াটা তাকে বলা হয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই বৈচিত্র্যময় জীবজগৎকে আলাদাভাবে শনাক্ত করার জন্য সঠিক নামে জানাই হচ্ছে দ্বিপদ নামকরণের লক্ষ্য। আমরা যদি বলি দ্বিপদ নামকরণের লক্ষ্য কি বা কেন দ্বিপদ নামকরণ করা হয়, আমাদের জীবজগৎ অনেক বেশি বৈচিত্র্যময়, এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদাভাবে শনাক্ত করার জন্যই দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। তারপর এখানে আছে ICBN এবং ICZN। ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার এবং ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ এখানে উদ্ভিদের নাম প্রদান করা হয় এবং এখানে প্রাণীদের নামকরণ করা হয়। তারপর দ্বিপদ নামকরণের জনক, আমরা জেনেছি দ্বিপদ নামকরণের জনক হচ্ছে সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি 1753 অর্থাৎ 1753 সালে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেছেন। তিনি একটি বই প্রকাশ করেছিলেন, বইটির নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এই বইয়ে দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কে লিপিবদ্ধ করা আছে। এই বইটি প্রকাশ করা হয়েছিল 1753 সালে। তাহলে আমরা বলতে পারি দ্বিপদ নামকরণের উপর রচিত যে বইটি সেটি হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এই বইটিতে সর্বপ্রথম দ্বিপদ নামকরণের পদ্ধতি এবং নিয়মাবলী প্রকাশিত হয়েছে, ফলে এই বইটি উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। তারপর আছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের নিয়মাবলীর ক্ষেত্রে আমরা জেনেছি নামকরণটি অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে, ল্যাটিন ভাষায় না হলেও ল্যাটিন ভাষার মতো করে এটাকে উপস্থাপন করতে হবে। তারপর আছে প্রত্যেকটি বৈজ্ঞানিক নামের সাধারণত দুটি অংশ থাকবে, প্রত্যেকটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। এখানে দেখা যাচ্ছে দুটি অংশ দেওয়া আছে, প্রথমটি হবে গণনাম, তারপরটি হবে প্রজাতিক নাম। প্রথমটি গণ, তারপরটি হচ্ছে প্রজাতি। তারপর এখানে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অবশ্যই ইউনিক হতে হবে, অনন্য হতে হবে, অর্থাৎ এটি ব্যতিক্রম হবে। যে নামটি পূর্বে কখনো কোথাও কোনো প্রাণীর জন্য বা কোনো উদ্ভিদের জন্য ব্যবহার করা হয়নি, এবং একই নাম পৃথক পৃথক জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এর এ ধরনের কোনো অনুমতি নেই। তারপর রয়েছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম যে অক্ষরটি রয়েছে এটা যদি আমরা নামটা ধরি
মোবাসির বইখানে হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। তাহলে এখানে এই যে এটা দেওয়া আছে সেটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষর, তারপর যে আইটা দেওয়া আছে শেষ অংশ সেটা স্মল লেটার ছোট অক্ষর। অর্থাৎ এখানে প্রথম অংশের প্রথম অক্ষরটি ছাড়া বাকি যতগুলো অক্ষর আছে সব হবে ছোট অক্ষরের, আর প্রথম অক্ষরের প্রথম অক্ষরটি হবে বড় অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার। তারপর বৈজ্ঞানিকরা মুদ্রণের সময় সর্বদা ইটালিক ভাবে লিখতে হবে, মুদ্রণের ক্ষেত্রে ছাপার ক্ষেত্রে ইটালিক ব্যাপারটা হাতে লেখা ছাড়া অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে ইটালিক ভাবে লিখতে হবে। ইটালিক ভাবে হচ্ছে একটু বাঁকা করে লেখা হয়, আর আমরা যখন হাতে লিখবো হাতে লেখার সময় এটা গণনামের নিচে এবং প্রজাতির নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, প্রত্যেকটা অংশ আলাদাভাবে দাগ দিতে হবে। তোমাদেরকে বলেছিলাম আবারও বলছি, পরীক্ষার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, তোমার নামের বানানটি যতই সঠিক হোক না কেন এই দাগটি না দিলে, আন্ডারলাইনটি না করলে নামটি কাটা নাম্বার এখানে নাম্বারগুলো কাটা যাবে। তাহলে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এটা যেমন নামগুলো যেমন গুরুত্বপূর্ণ সাথে সাথে আন্ডারলাইনকৃত অংশগুলো এটাও সমান গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবের নামকরণ করেন, মানে মানুষ তার বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, আরো কয়েকজন বিজ্ঞানী যদি একই জীবের নামকরণ অন্যভাবে করে থাকেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ব্যক্তি বা প্রথম যে বিজ্ঞানী এই প্রজাতিটির নামকরণ করবেন তার নামটি স্বীকৃত হবে বা তার নামটি গৃহীত হবে, বাকি নামগুলো গৃহীত হবে না। তারপর রয়েছে যে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের অনুযায়ী তার নামের প্রথম অক্ষরটি এখানে লিখতে হবে, যেমন ক্যারোলাস লিনিয়াস মানুষের বৈজ্ঞানিকদের প্রদান করেছিলেন 1758 1758 সালে তিনি মানুষের যে বৈজ্ঞানিক নাম সেটা প্রদান করেছিলেন 1758 সালে ক্যারোলাস লিনিয়াস, সেজন্য তার নামের প্রথম সংক্ষিপ্ত প্রথম অংশ হিসেবে এখানে এল ব্যবহার করা হয়েছে। তবে এটি আমরা স্বাভাবিক যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি যে নামগুলো আমরা লিখে থাকি সেগুলো এখানে দৈনন্দিন গবেষণা এবং পাঠে এই অংশটি বাদ দেওয়া হয় অর্থাৎ উজ্জ্বল রাখা হয়, এটা সাধারণত এত বেশি ব্যবহার করা হয় না। এখানে কয়েকটি জীবের বৈজ্ঞানিক নাম যদি আমি আবার একটু উচ্চারণগুলো দেখিয়ে দিই, দেখো তাহলে ধান, ধান হচ্ছে অরাইজা স্যাটিভা, পাট কর্করাস ক্যাপসুলারিস, আম ম্যাঞ্জিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নাইম্পিয়া নচারি, দোয়েল কপসিকাস সোলারিস, ইলিশ টেনুয়ালোসা ইলিশা, জবা হিবিসকাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, কুনুব্যাং ডুটোপ্রাইনাস মেলানোস্টিকটাস, পূর্বে ব্যবহৃত হতো বফু মেলানোস্টিকটাস, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থারা টাইগ্রিস, এবং মানুষ বা আমরা হোমো সেপিয়েন্স গোলানুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানা টিউবারোসাম। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি, তোমরা বাড়ির কাজটি খাতায় তুলে নাও। দ্বিপদ নাম নামকরণ পদ্ধতি কি? ব্যাখ্যা কর। দ্বিপদ নামকরণ পদ্ধতি কি ব্যাখ্যা কর। বায়োকাশটি প্রস্তুত করে আমাকে ইমেল করবে, আমার ইমেল হচ্ছে rubaiya3105@gmail.com, অথবা বড়ুয়া ভার্চুয়াল স্কুল কুমিল্লার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠটি শেষ করব, তবে তার আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের বিখ্যাত একটি উক্তি দিয়ে, তিনি বলেছেন সূর্যের মতো দীপ্তিমান হতে হলে আগে নিজেকে সূর্যের মতোই গড়তে হবে। তিনি আরো বলেছেন আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয় এবং আমরা কখনোই সমস্যাগুলোকে প্রশ্রয় দিব না আমাদেরকে হারিয়ে দিতে। প্রিয় শিক্ষার্থীরা জীবনে অনেক বাধা আসবে, সমস্যা আসবে, সব বাধা মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ কথায় আছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়, জীবন বৈচিত্র্যময়, এই জীবনে অনেক উত্থান পতন থাকবে, তোমার স্বপ্নকে সফল করে তুলতে এক মনে নিষ্ঠার সাথে লক্ষ্যে এগোতে হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার আশপাশের সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।